بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যা বলতে চলেছি এটি আপনারা একদম অতি সহজেই করতে পারবেন এবং এই আমলটি করলে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন এই আমলটি করতে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু আপনারা দুটি লবঙ্গ এর দানা নেবেন এবং এই আমলটি পরে সেই লবঙ্গের উপরে ফু দেবেন এবং সেই লবঙ্গটিকে নিজের বালিশের নিচে রেখে ঘুমাবেন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন দেখবেন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চলে আসছে অর্থাৎ লক্ষ লক্ষ টাকা আপনার কাছে চলে আসবে বন্ধুরা এই আমলটি একবার অবশ্যই করে দেখুন এতে ইনশাআল্লাহ আপনি এই আমলের দ্বারা এত এত বেশি ধন সম্পদ পাবেন যে আপনি অবাক হয়ে যাবেন আপনি এত বেশি টাকা কোথায় রাখবেন তা নিয়ে আপনি চিন্তায় পড়ে যাবেন এবং এই পৃথিবীর সকল ইচ্ছা আপনি পূরণ করে নিতে পারবেন সেই টাকা দিয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট 10,000 তাই সকলেই এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং ভিডিওটি শেষে আপনাদের জন্য দোয়া করা হয়েছে আপনারা অবশ্যই তাতে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি এই আমলটি আপনাদের রাতে করতে হবে ঘুমানোর আগে এবং এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবেন অর্থাৎ পুরুষ মহিলা সবাই এই আমলটি করতে পারবেন যাদের টাকার প্রয়োজন তারা যদি এই আমলটি করেন তাহলে এর থেকে ইনশাআল্লাহ যত টাকার প্রয়োজন যেমন 1 লক্ষ টাকার দরকার অথবা 10 লক্ষ টাকার দরকার অথবা 1 কোটি টাকার দরকার এমনকি 10 কোটি টাকার দরকার যদি হয় তাহলে এই আমলটি করলে তত টাকায় চলে আসবে বন্ধুরা এই টাকা আপনারা গায়েবীভাবে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা বুঝতে পারবেন না যে এত টাকা আপনাদের কাছে কোথা থেকে এসেছে এবং আপনি সেই সকল টাকা পেয়ে যাবেন যত টাকা আপনার প্রয়োজন হবে এবং এই আমলের দ্বারা আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন রাতারাতি আপনার কাছে অনেকগুলো ধন সম্পদ চলে আসবে তো বন্ধুরা এই আমলটি আপনারা এমনভাবে করবেন আপনারা যে কোনো দিন এই আমলটি করতে পারবেন এবং এই আমলটি আপনাকে পবিত্র হয়ে করতে হবে নাবাকি অবস্থায় উজু ছাড়া আপনারা এই আমলটি একদমই করতে যাবেন না আপনি অন্য যে কোনো আমল করেন না কেন সাথে আপনারা এই আমলটিও করতে পারবেন বন্ধুরা আমরা আপনাদেরকে এই আমলটি করার নিয়ম বলে দেব আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে আপনাদের কি কি করতে হবে সবার প্রথমে দুটি লবঙ্গের দানা নিয়ে নেবেন অর্থাৎ সম্পূর্ণ লবঙ্গের দানা এবং তা যেন ভাঙা না থাকে পুরোপুরি দুটি লবঙ্গের দানা নিয়ে নেবেন আপনারা চাইলে ছোট অথবা বড় যে কোনো লবঙ্গ নিতে পারেন তবে পুরো লবঙ্গ নিতে হবে নেওয়ার পর আপনারা পাক সাফ উজু করে একটি পবিত্র জায়গায় বসে যাবেন অর্থাৎ সেই দুটি লবঙ্গ হাতে নিয়ে একটি পবিত্র জায়গায় বসে পড়বেন এরপর আপনারা এই আমলটি করবেন সর্বপ্রথম আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন আপনারা যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নিতে পারেন যেটাই আপনাদের মনে আছে তারপর আপনারা 3 বার সূরা কাউসার পাঠ করে নেবেন সূরা কাউসার ইন্না আ'তাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই সূরাটি আপনাদের 3 বার পাঠ করতে হবে এবং 3 বার আপনাকে বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে অর্থাৎ 1 বার সূরা কাউসার পাঠ করবেন 1 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন দ্বিতীয়বার সূরা কাউসার পাঠ করবেন এবং দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং এমনভাবে তৃতীয়বার পাঠ করতে হবে তারপর আপনারা 99 বার পাঠ করবেন ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু আপনারা 99 বারের বেশি পাঠ করবেন না এবং 44 বার এরকম করবেন না এই ছোট আমলটি পাঠ করার পর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এইসব পাঠ করার পর আপনারা যে হাতে দুটি লবঙ্গ নিয়েছিলেন সেই লবঙ্গ দুটি আপনাদের বালিশের সেই লবঙ্গ দুটিতে আপনাদেরকে ফু দিতে হবে তারপর আপনারা সেই লবঙ্গ দুটো নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন এভাবে আপনাদের এই আমলটি টানা 3 দিন করতে হবে অর্থাৎ সেই লবঙ্গের দানা দুটোতে প্রথম 3টি আমল করেছিলেন সেইভাবে পরের দিন এই আমলটি আবার করবেন এবং দ্বিতীয় দিনও সেই লবঙ্গ দুটি বালিশের নিচ থেকে বের করে নেবেন এবং আবার আমলটি করে লবঙ্গ দুটিতে ফু দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন তৃতীয় দিনেও একই রকমভাবে আমলটি করবেন 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার সূরা কাউসার পাঠ করবেন 99 বার ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু পাঠ করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এই আমলটি করে সেই লবঙ্গ দুটিতে দম করে নেবেন এবং রাতেও আপনাদের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন 3 দিন এই আমলটি টানা করবেন এতে ইনশাআল্লাহ আপনাদের যত টাকা পয়সার দরকার হোক না কেন আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন আপনার যত যা ইচ্ছা থাকুক না কেন 10 লক্ষ অথবা 10 কোটি টাকার প্রয়োজন হোক না কেন এই আমলটি করলে ইনশাআল্লাহ সকলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনার এই আমলটি ইচ্ছে করলে দিনেও করতে পারেন অর্থাৎ আপনি আমলটি করে লবঙ্গ দুটোতে ফু দিলেন
তারপর রাতে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। এমনটা দিনেও করতে পারেন, তবে রাতে বালিশের নিচে রেখে ঘুমালে ভালো। তো বন্ধুরা, আশা করি আপনারা এই আমলটির নিয়ম ভালোভাবে জেনে গেছেন। এই আমলটি করার সময় আপনারা একদিনও গ্যাপ দেবেন না। যদি কোনো কারণে আপনারা এই আমলটি করতে গ্যাপ হয়ে যায়, তাহলে আপনাদের এই আমলটি প্রথম থেকে আবার করতে হবে। পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই আমলটি একবার হলেও করবেন, দেখবেন এতে ইনশাআল্লাহ আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নিই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময় ভালো সময় পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব অভাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে গরিব এবং অভাবী থেকে দূর করে দিন, তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুটি রুজির তৌফিক দান করুন। যারা যারা ধার নিয়েছেন, যারা অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকল আপনি পূরণ করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।